ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আর এবার বিশ্বের ছবিটা দেখে নেব একবার বিশ্বে এখনো করোনা পরিস্থিতি ভয়াবহ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা তেরো লক্ষেরও বেশি মানুষ গোটা বিশ্বে করোনায় আক্রান্ত মৃত্যু হয়েছে সাড়ে চুয়াত্তর হাজারেরও বেশি করোনা আক্রান্তের তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু লক্ষ আটাত্তর হাজারেরও বেশি মানুষ ইউরোপের অবস্থাও শোচনীয় ইটালিতে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা ষোলো হাজার ছাড়ালো স্পেনের মৃত্যুর সংখ্যা তেরো হাজার ছাড়িয়েছে ফ্রান্সে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে আমেরিকায় মৃত্যু হয়েছে দশ হাজারেরও বেশি করোনা আক্রান্তের গত চব্বিশ ঘন্টায় এক হাজারেরও বেশি করোনা আক্রান্তের বেশ কিছু দেশে সংকট মোকাবেলায় ব্যবস্থাও নেওয়া হচ্ছে ইতিমধ্যে নেপাল সরকার ১৫ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে অস্ট্রেলিয়া সরকার করোনা সংকটের এই সময় আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে যারা চাকরি হারিয়েছেন বা আর্থিক দুর্দশায় পড়েছেন তারা সরকারি তহবিল থেকে কুড়ি হাজার অস্ট্রেলিয়ান ডলার তুলতে পারবেন ইতিমধ্যেই তিন লক্ষ ষাট হাজারের বেশি অস্ট্রেলিয়া নাগরিক ওই আর্থিক সাহায্যের আবেদন করেছেন